আমরা যেমনটা ভাবি ঠিক তেমনটাই কি হয় আমাদের জীবনে? অনেকের অনেক স্বপ্ন থাকে, অনেক ইচ্ছা থাকে, সবসময় কি সেগুলো পূরণ হয়? নাকি কিছু কিছু সময়ে সেগুলো বলিদানও দিতে হয়, যাতে তোমার আমার সবার পথ চলতে কোনো বাধা না আসে? কি তাই তো? চলুন কিছু উদাহরণ দিয়ে বলা যাক। এই যেমন ধরুন, ছোটবেলায় অনেকেই স্বপ্ন দেখে ডাক্তার হওয়ার, ইঞ্জিনিয়ার হওয়ার, কিন্তু সময় এবং পরিস্থিতি তাকে সেই সুযোগ সুবিধা দেয় না। সে হয়তো আজকে কোনো এক কলকারখানায় কাজ করে, বা ধরুন আপনার ইচ্ছে একদিন বন্ধুদের সাথে বাইক ট্রিপ করার, কিন্তু সংসার ফেলে আপনি যেতে নারাজ। মনে একটু আফসোস থাকলেও পরিস্থিতিকে মানিয়ে চলতে হয়, এবং সেই পথ চলাতেই আমাদেরকে অনেক স্বপ্ন এবং ইচ্ছাকে ভুলে যেতে হয়। অনেক সময় নিজের মা বাবা সন্তানদেরও ইচ্ছা পূরণ করতে না পারার মানসিক চাপটা রয়ে যায়। যেমন ধরুন, আপনার ছেলে বা মেয়ে মেলায় গিয়ে খেলনা কেনার বায়না করে, কিন্তু আপনি জানেন যে এখন সংসারে টানাপোড়েন চলছে। এইসব কারণে অনেকেই মানসিকভাবে ভেঙে পড়ে, সেটাই স্বাভাবিক, তাই না? অনেকে বছরের পর বছর অপেক্ষা করে পরিস্থিতি ভালো হওয়ার জন্য, কিন্তু আদতেও কি তাই হয়? ভালো কপাল থাকাটাও কি প্রয়োজন নয়? আমি না হয় সমস্যার কথাগুলো বললাম, কিন্তু এরই মধ্যে অনেকেই আছেন যারা সময়ের সাথে সাথে নিজেদের পরিশ্রমের জোরে সেই স্বপ্ন এবং ইচ্ছা দুটোই পূরণ করেছে। তাই তো বলে যে সময় দাও আর পরিশ্রম করো। আমি যে এতগুলো কথা বললাম, আপনি কোন দলে, মানে এদিক না ওদিক? যদিও আপনার এই ধরনের কথা মাথায় এসে থাকে, তাহলে আজ থেকে, মানে এখন থেকে, চলুন আমরা আবার শুরু করি। একটু হয়তো প্রথম প্রথম কষ্ট হবে, কিন্তু এই আশা নিয়েই এগিয়ে যাব যে আবার সব ঠিক হয়ে যাবে, সেই ছোট্টবেলার ফেলে আসা স্বপ্নগুলো আবার পূরণ হবে। কি তাই তো?